পরিবর্তন যাত্রায় অংশ নিতে যাওয়ার আগে সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কয়লাকাণ্ডে ইডি ও সিবিআই নিয়ে করা এক প্রশ্নের উত্তরে বলেন, বিরোধিতা যে সমস্ত অভিযোগ তুলেছে তা মিথ্যে। তিনি বলেন, সিবিআই ও ইডি গুছিয়ে যেমন তাদের তদন্ত করে থাকে, সেই ভিত্তিতেই তারা তদন্তের স্বার্থে যাদের ডাকা দরকার তাদের ডেকেছে। তাদের মধ্যে সব দলের লোক আছে, ওদেরও যেমন আছে তেমনি ওদের দল ছেড়ে বর্তমানে আমাদের দলে রয়েছে তাদেরও ডেকে পাঠাচ্ছে, কই আমরা তো সেই নিয়ে কিছু বলিনি। তিনি গতকালকে মুখ্যমন্ত্রী স্কুটি চালানোকে নাটক বলে মন্তব্য করেন। এছাড়া তিনি পেট্রোপণ্যের দাম কমানোর ব্যাপারে রাজ্যগুলিকে দায়ী করে বলেন, তাদের বিরোধিতার জন্য জিএসটিতে আনা যাচ্ছে না, তাই কংগ্রেসের পথে তারা হাঁটতে বাধ্য হয়েছেন বলে তিনি পাল্টা অভিযোগ আনেন। মন্তব্য করছেন, আমরা কাজ দেখতে চাই, সারা বাংলার লোক এই কয়লা চুরি বন্ধ করাটা চাইছে, শুরু হয়েছে এটা শেষ হওয়া উচিত এবং শেষ পর্যন্ত যাওয়া উচিত। যারা রাজনীতি দেখে তারা রাজনীতি দেখে, ইডি আর সিবিআই গত কয়েক বছর ধরে নিয়মিত যাদের কাছে তথ্য পাবে বা যারা সন্দিগ্ধভাবে যুক্ত এরকম লোকের কাছে সমন পাঠাচ্ছে, তাদের ডাকছে এবং কথা বলছে। তার মধ্যে বিভিন্ন পার্টির টিএমসির নেতা তো আছেনই, যারা আমাদের পার্টিতে এসেছেন অনেক লোক, তাদেরকেও ডাকা হয়েছে। সেই জন্য দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত। আমরা চাইছি এই চুরি বন্ধ হোক। ক্ষমতায় ছিলেন, ট্যাক্স নিতেন, আজ কোনো দায় নাই, তাই ঝেড়ে ফেলছেন। সরকার চাইছে জিএসটি লাগু হোক, সারা দেশে এক আইন একই রকম দাম হোক, কিন্তু রাজ্যগুলো রাজি নয়। আর যেহেতু এটা আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত, আর কংগ্রেস সরকার করে গেছে, সেন এটা সরকার চাইলে নিজের মতো বন্ধ করতে পারে। আর মমতা ব্যানার্জি যদি কষ্ট হচ্ছে, পাশের রাজ্য গরিব রাজ্য ঝাড়খণ্ড 12 টাকা কমিয়েছে, উনি 1 টাকা কমিয়ে কি লোককে প্রণামই দিচ্ছেন।